একদিকে যখন সারা দেশ জুড়ে হাহাকার অক্সিজেন ও চিকিৎসার অভাবের জন্য হাসপাতালে মানুষ দৌড়কে দৌড়কে মরছে, যেখানে শ্মশানের আগুন নেভার নাম নেই এবং কবরগুলি যেখানে সর্বদা লাশের পর লাশ দাফন করা হচ্ছে, এবং দেশের পরিস্থিতি যেখানে এতটাই খারাপ হয়ে গিয়েছে, ঠিক সেই সময়ে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বসার পরে বাংলার মানুষের জন্য 10টি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অপরদিকে রাজ্যবাসীর জন্য আজ থেকেই জারি হচ্ছে সাত্রিক কঠোর নিয়ম, যেটা জেনে নেওয়া আপনার অত্যন্ত প্রয়োজন। এবং এর সঙ্গে দেশ এবং রাজ্যের 10টি গুরুত্বপূর্ণ বাছাই করা হেডলাইনস ও শিরোনাম বেরিয়ে এসেছে। চলুন দেখে নেওয়া যাক আজকে 10টি হেডলাইন বা গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। শিরোনামের শুরুতেই বলা হয়েছে শপথের 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দল, এই জিনিসের আগে কখনো দেখেনি। তৃণমূলের রাজ লাভলি অদিতি থেকে বিজেপির হিরণ বিধায়ক পদে শপথ নিলেন 12 জন তারকা। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি করলেন বিজেপি। শুধু লোকাল ট্রেন নয়, আগামীকাল থেকে বন্ধ একাধিক দূরপাল্লার ট্রেন, জেনে নিন কোন কোন ট্রেনগুলি আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। করোনার জেরে পেনশন দাতাদের জন্য নতুন ঘোষণা সরকারের, লাভবান হবেন সাধারণ মানুষ। উত্তর চব্বিশ পরগনার সর্বাধিক সংক্রমণ, রাজ্যে দৈনিক আক্রান্ত ফের 18,000 ছড়ালো। উস্কানিমূলক বিবৃতি, মিঠুন ও দিলীপের বিরুদ্ধে মালিকতলা থানায় এফআইআর দায়ের করলেন তৃণমূলের। করোনার জেরে চলতি মাসেই বাতিল হচ্ছে সখানেক ট্রেন, সিদ্ধান্ত রেলের। রাজ্যে করোনায় একদিনে মৃত্যু 117 জন, নতুন করে সংক্রমিত 18,431 জন। আগামীকাল থেকে টানা 3 দিন বন্ধ ব্যাংক, জরুরি কাজ সেরে নেওয়ার দুর্দান্ত সুযোগ আজই। এবং আজকের খবরের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন, তাই ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলা হয়েছে শপথে 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দল, এই জিনিস আগে কখনো দেখেনি মমতা। তার শপথে 24 ঘন্টার মধ্যে রাজ্যের হাজির কেন্দ্রীয় দল। বৃহস্পতিবার এই নিয়ে প্রকাশ্যই অসন্তুষ্ট প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন রাজ্যের যখন অক্সিজেন ছিল না তখন তো ওরা আসেননি, উত্তর প্রদেশে হাতরাসে যখন এত বড় ঘটনা ঘটে গেল তখনও বা কি করেছিল ওরা, আর বাংলায় ভোট পরবর্তী হিংসার খোঁজ নিতে এর মধ্যেই চলে এলে। এ ব্যাপারে একরকম বিস্ময় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায় আসলে বিজেপি এখনো জনতার রায় মেনে নিতে পারছে না। ওদেরকে আমার অনুরোধ, আপনারা সংযত হন, মানুষের রায় মেনে নিন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার তদন্তে 4 সদস্যের একটি দল গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল সকালে রাজ্যে এসে পৌঁছায় সেই কেন্দ্রীয় দলের 4 সদস্য। তদন্তের কাছে সন্ধ্যায় ভাটপাড়ায় যান তদন্তকারীরা, বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেন তারা। তবে তার আগেই নবান্নের সাংবাদিক বৈঠকে নিয়ে মমতা বলেন, গতকাল 10:45 শপথ নিয়েছি, আর কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রের চিঠি, 24 ঘন্টা কাটার আগেই রাজ্য এলে কেন্দ্রীয় দল, এরকম কখনো দেখেনি। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে তৃণমূলের রাজ লাভলি অদিতি থেকে বিজেপির হিরণ বিধায়ক পদে শপথ নিলেন 12 জন তারকা। তৃতীয়বারের জন্য বাংলার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে বুধবার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ও শুক্রবার শপথ 291 জন বিধায়কের। প্রথম দিন শপথ নিচ্ছেন রাজ্যের 8 জেলার 143 জন বিধায়ক, তার মধ্যে রয়েছেন তৃণমূল ও বিজেপির 12 জন তারকা। তাদের মধ্যে বেশিরভাগই এবার প্রথম বিধায়ক হয়েছেন। বৃহস্পতিবার শপথ নিয়েছেন তৃণমূলের রাজ চক্রবর্তী, লাভলী মৈত্রী, অদিতি মুসি, কাঞ্চন মল্লিক, শোভন চক্রবর্তী, জুন মালিয়া, বীরভা সাদরা, চিরঞ্জিত চক্রবর্তী, মনোজ তিওয়ারি ও বিদেশ বসু। এদের মধ্যে চিরঞ্জিত ছাড়া বাকি সবাই প্রথমবারের জন্য বিধায়ক পদে শপথ নেবে। এর মধ্যে চিরঞ্জিত ছাড়া বাকি সবাই গতকাল বিধায়ক পদে শপথ নিয়েছেন এই প্রথমবার। অন্যদিকে বিজেপির 2 তারকা হিরণ চট্টোপাধ্যায় ও অশোক বিন্দা প্রথমবার শপথ নিলেন বিজেপির হয়ে, এবং সবাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি করলেন বিজেপি সরকার। অসম বিজেপি দাবি করেছে যে কেন্দ্র বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করবে। ধুবড়ির সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসামের বিজেপি সভাপতি রঞ্জিত দাস বলেন, এই বিষয়ে সম্পাদক তৃণমূল জয়কে তাদের জয় বেশি দেখছে, কারণ তারা মমতাকে ভোট দিয়েছে। আসাম বিজেপি দাবি করেছে যে তারা কয়েক হাজার ব্যক্তিকে খাদ্য ও আশ্রয় দিয়েছে। বিরোধী দলের কোনো সমর্থকই বাংলায় নিরাপদ নয়, মমতার কারণে মমতার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং আমি দাবি করছি যে কেন্দ্রের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এরপর অন্য একটি রিপোর্টে বলা হয়েছে শুধু লোকাল ট্রেন নয়, আগামীকাল থেকে বন্ধ একাধিক দূরপাল্লার ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেনগুলি আগামীকাল বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল থেকেই সমস্ত লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল, তবে শুধু লোকাল ট্রেন নয়, বাতিল হচ্ছে বহু দূরপাল্লার ট্রেন। পশ্চিমবঙ্গ তো রয়েছেই, সেই সঙ্গে অন্তঃরাজ্য ট্রেনগুলিকেও
বাতিল করা হলো। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ মিলিয়ে এখনো পর্যন্ত মোট 16টি ট্রেন বাতিল করা হয়েছে। আজ 7ই মে থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে। আজ 7ই মে যে সমস্ত ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেই সমস্ত ট্রেনগুলি হলো হাওড়া থেকে রাঁচি, রাঁচি থেকে হাওড়া এবং হাওড়া থেকে ধানবাদ, ধানবাদ থেকে হাওড়া, হাওড়া থেকে আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকে হাওড়া, হাওড়া থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে হাওড়া, কলকাতা থেকে লালগোলা, লালগোলা থেকে কলকাতা, শিয়ালদহ থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে শিয়ালদহ, ভগলপুর থেকে দানাপুর, দানাপুর থেকে ভগলপুর, আসানসোল থেকে হলদিয়া, হলদিয়া থেকে আসানসোল। এই ট্রেনগুলি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে করোনার জেরে পেনশন গ্রাহকদের জন্য নতুন ঘোষণা সরকারের, লাভবান হবে সাধারণ মানুষ। কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়েছে যে সকল মানুষ এনপিএস এর আওতায় রয়েছেন তারা কোনো সমস্যা ছাড়া সমস্ত সুবিধা পেতে পারেন। এনপিএস এর আওতায় যারা রয়েছেন তারা এই পেনশনের সুবিধা লাভ করতে পারবেন। সমস্ত ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে লাইফ সার্টিফিকেট সংগ্রহের জন্য দেশের 100টি বড় শহরের গ্রাহকদের জন্য ডোর টেপস ব্যাংকিং সুবিধা চালু করার জন্য। পাশাপাশি ডোর টেপস সমস্ত পেনশন বিতরণকারী ব্যাংকগুলিকে পরামর্শ দিয়েছে পেনশন ভোগীদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে কার্ড স্মার্ট আইডেন্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে লাইফ সার্টিফিকেট গ্রহণ করা হবে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনার সর্বাধিক সংক্রমণ, রাজ্যের দৈনিক আক্রান্ত ফের 18,000 ছড়ালো। বাংলায় দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা, তারপরেই রয়েছে কলকাতা। গতকাল বুলেটিং এ তেমনটাই দেখা যাচ্ছে। রাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছে 18,431 জন। উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত হয়েছেন 3,922 জন। এরপর অন্য একটি রিপোর্টে বলা হয়েছে উস্কানিমূলক বিবৃতি, মিঠুন ও দিলীপের বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের করলেন তৃণমূল। বাংলার ভালোর জন্য রাজনৈতিক দল বদলেছেন, বিজেপিতে যোগ দিয়ে বলেছিলেন মিঠুন চক্রবর্তী। গতকাল তার বিরুদ্ধে বাংলার ভোট পরবর্তী হিংসার উস্কানি দেওয়ার অভিযোগ আনল তৃণমূল। মিঠুনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে মানিকতলা থানায়। তাতে অভিনেতার বিরুদ্ধে নির্বাচনী প্রচারের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছে উত্তর কলকাতার যুব তৃণমূল। একই অভিযোগ আনা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও। বিজেপি ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী, যেখানে বক্তৃতা করতে গিয়ে নিজের ছবির জনপ্রিয় সংলাপ উড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এফআইআর এ বলা হয়েছে মিঠুনের এই সব সংলাপের উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসেবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে এই এফআইআর এর মধ্যে দিয়ে। অপরদিকে নির্বাচনী প্রচারের ময়দানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জায়গায় জায়গায় শীতলকুচি হবে মন্তব্য বলে দাবি করেছিলেন। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আনা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন ওটিআই 24/7 নিউজ চ্যানেলকে।